আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মাসজিদুল হারাম বিবাক্কাতা মানে ক্রন্দনরত এলাকার সাথে অবস্থিত। এই মাসজিদুল হারাম, এই কাবা শরীফ মানব জাতির সূতিকাগার। এটি জাহানবাসীদেরকে গাইড করে। কেমনে করে, আসুন আমরা কোরআনের দৃষ্টিতে একটু জানি। এই ঘরের সাথে যাদের সম্পর্ক, তারা 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে 5 ওয়াক্ত নামাজ গ্রহণ করে নিয়ে তারা কায়েম করে। এই ঘরটি দুনিয়ার প্রথম ঘর। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে এই ঘরের ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের দৃষ্টিতে তাই সেই দাঁড়ানোর স্থান থেকে। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে ইব্রাহিম হলেন প্রত্যেকটি মানুষের জন্য ইমাম। তিনি ইমামতির স্থান থেকে যেভাবে, যখন, যত রাকাত, যে ভঙ্গিতে দিয়েছেন, সেটি আপনি রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে মেনে চলতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াত মতে। মনে রাখবেন, অধিকাংশ মানুষেরা আল্লাহ তাআলাকে মানে, কিন্তু 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে সবাই শিরিকের সাথে মানে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তো অধিকাংশ মানুষ শিরিক যুক্ত। 14 নম্বর সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে সেখানে ইব্রাহিম রাসুল কি বলেছেন, হে আমার রব, আপনি এই শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। তো আজ ভারতবর্ষে যারা বলে যাচ্ছে যে এই ঘরটি তাদের, এর জন্য দায়ী হচ্ছে আমাদের দেশের মৌলবাদ, উলামায়ে আজাজিল, তারাই কিন্তু বলে যাচ্ছে এখানে 365টি মূর্তি ছিল বা 360টি মূর্তি ছিল। আদৌ এই কোরআন বলে না এই কথাটি। 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতের ভিতরে বলছে এটি হচ্ছে মুবারক। সব ধরনের মূর্তির যে আবর্জনা তা থেকে পবিত্র। 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসুলের দোয়া কি, হে আমার রব, এই ঘরের ব্যাপারে এই জন্য যে তারা যেন সালাত কায়েম করে। তো ইব্রাহিম রাসুলের ফলোয়ার্স যারা রয়েছে, তার অভ্যাসকে যারা মেনে চলেছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। কাবা ঘরের ভিতরে আল্লাহ তাআলার দৃষ্টিতে ইব্রাহিম রাসুলকে বিশেষ যে জায়গাটি সেটি চিহ্নিত করে দিয়েছেন 22 নম্বর সূরা আল হজের 26 নম্বর আয়াত যখন আমরা পড়ি, আবার যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াত পড়ি, তখন আমরা দেখতে পাই এই ঘরের কায়দা কানুন ইব্রাহিম এবং ইসমাইল মানব সমাজের সামনে তুলে ধরেছেন। তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে আপনাকে কায়েমকৃত নামাজকে গ্রহণ করে নিতে হবে। এখন যারা নিবে না, তারা 19 নম্বর সূরা মারিয়ামের 54 এবং 55 আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ তাআলার ওহি তারা মেনে চলছে না। আপনাকে সালাত কায়েম করতে হবে। এই ঘরের সাথে রয়েছে হজের সম্পর্ক, মাথা নেড়ে হওয়ার সম্পর্ক,
আবার চারটি মাসের সম্পর্ক, সম্মানিত যে চারটি মাস, 2 নম্বর সূরা আল বাকারার 196, 197 যখন আমরা পড়ি, আবার এই ঘরের সাথেই 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াত মতে সাফা এবং মারওয়া এই ঘরের সাথে জড়িত রয়েছে, আরাফাত রয়েছে, মুজদালিফা রয়েছে, মিনা রয়েছে। তো কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে যারা আল্লাহ তাআলার এই ঘরের সিস্টেমের বাহিরে যে কোনো নামাজ কায়েম করবে সেটি হবে তালি বাজানো এবং শীষ দেওয়া। তাই তাদেরকে আবার আল্লাহ বলছেন যে আমি তাদেরকে কি করব, জাহান্নামে দেব। এই ঘরের ভিতরে অনেকে কি করেছে, নিজেদের মন গড়া রীতিনীতি নিজ এলাকা থেকে নিয়ে যায়, আবার সেটি সেখানে কায়েম করার চেষ্টা করে। আমাদের দেশ থেকে যারা সেখানে হজ করতে কিংবা উমরা করতে যায়, পুরুষেরা নেড়ে হয় কিন্তু নারীরা নেড়ে হয় না। অথচ কোরআন বলছে মুহাল্লিকিনা রুউসাকুম, তোমাদের সকলের মাথা মুন্ডন করতে হবে, সেখানে নারী পুরুষ সবাই ইনক্লুড রয়েছে। তা আমাদের দেশের নারীরা যে চুল নিয়ে যায় সেই চুল আবার ফেরত নিয়ে আসে, ইল্লা মাশা আল্লাহ। আবার যে সমস্ত মাজহাব মান্যকারীরা আমাদের দেশ থেকে সেখানে যায়, তারা কি করে, সেখানে যে তাদের নিজস্ব কিছু রীতিনীতির নামাজ রয়েছে সেগুলো ইস্টাবলিশ করার চেষ্টা করে। তাই অত্তাখিজু মি মাকাম ইব্রাহিমা মুসাল্লা তারা সেখান থেকে নিয়ে আসতে পারে না, কারণ তারা কোরআন পড়েনি। কোরআন তাদের যে সমস্ত এই হজ ব্যবসায়ী কফিল রয়েছে বা মোয়াল্লিম রয়েছে, এরা শিখায় না, কারণ তারাও জানে না, আর জানলেও তারা 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত মতে গোপন করে। তো আপনাকে এবং আমাকে কাবার ভ্রাতৃত্ব, কাবার মানববন্ধন, এগুলি মেনে নিয়ে জীবন কাটাতে হবে। এখন আপনি সৌদি আরবের বাদশা নিয়ে যদি কথা বলেন, তাহলে আমাদের দেশে কিছু সব জানতা রয়েছে। এরা কি করে, সৌদি আরবের রাজতন্ত্রের রাজাকে নিয়ে বলে যে সে তো এই ঘরটিকে ধর্ম ব্যবসা করে খাচ্ছে, ধর্মের নামে ব্যবসা করে চলেছে। এটি আমার অন্তত বোধগম্য না, কারণ যে সমস্ত লোকেরা এইসব কথাগুলি বলে, আমার মনে হয় না সৌদি আরবের কর্তৃপক্ষের সাথে তাদের কোনো কথা হয়েছে। তো আমাদের দেশে অনেক ভণ্ড উলামায়ে আজাজিল রয়েছে, তারা এই কোরআনের জ্ঞান রাখে না, আর যারা এই কোরআনের কিছু জ্ঞান রাখে তারা জেনে শুনে সত্যকে গোপন করে। তাই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতের দৃষ্টিতে তাদেরকে আমরা চিনতে পারি, এরাই হচ্ছে সেই দল যারা ওয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা হুম ইয়ালামুন, আল্লাহ তাআলার উপরে তারা মিথ্যা বলে জেনে শুনে। তো আপনি এবং আমি এই কোরআনের পাশাপাশি ওই মসজিদুল হারামকে যদি আঁকড়ে না ধরি, আর নিজেদের মন গড়া নামাজ যদি আমরা পড়ে চলি, যেটি আমাদের দেশের বায়েজিদ খান পন্নী, আবার আক্কাস বিন আব্দুর রশিদ, অথবা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কিংবা মাতুরিদি, তারা নতুন নতুন সিস্টেম করে সেই মতে নামাজ পড়ে চলেছে, 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ তাদেরকে যাতনাতে দিবেন। আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি, আমরা 5 ওয়াক্ত সালাত এবং 6 ওয়াক্ত আজান সেগুলি মেনে চলব, রুকু, সিজদা, কায়দা এবং কিয়াম, আবার নামাজের পূর্বে ওযু, নামাজ দাঁড়ানোর সময় তাকবীর,
এগুলি সব মাসজিদুল হারামে ফ্রম দি ডে ওয়ান, দুনিয়া শুরু দিন থেকে চলে আসছে ইব্রাহিম রাসুল থেকে। এখন আপনি যদি ইব্রাহিম রাসুলের অনুসারী হন, যার অনুসারী চলমান নবী মোহাম্মদ রসুলও, তো মনে রাখবেন আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, কারণ এটি হচ্ছে আল্লাহ তাআলার শরণার্থে, যেটি 20 নম্বর সূরা তহা এর 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকিমিস সালাতা লিযিক্রি,